সালমান শাহর সাথে প্রথম কাজ হলো আমার স্বপ্নের ঠিকানা। এই ছবির একটা ঘটনা আছে, আমার ওস্তাদ আমির হোসেন বাবু এই ছবিতে সে কোরিওগ্রাফার ছিলেন। হঠাৎ করে তার আরও একটা ছবির কাজ পড়ে গেল, সাবানা আপার আলমগীর ভাই আর্টিস্ট ছিল, সে ওখানে চলে গেলো, আমাকে বললো এই জন স্পটে আমাকে বললো যে তুমি এই গানটা করে দাও। তাই যাই হোক, আমি যা গানটা করলাম, গানটা করার পরে তাও পুরোপুরি না, একটা পাঠ করলাম এই নাইটেই, এই 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 সময়ে। তো তখন আমার সাথে ওর পরিচয় পরিচয় হলো, মোটামুটি মনে হলো যে ছেলেটা মানে চলচ্চিত্রকে প্রচণ্ড ভালোবাসে, এই ছেলেটার দ্বারা চলচ্চিত্র কিছু। তখন কিন্তু সালমান শাহ হয় নাই, তখন ইমন, সবার ইমন, সালমান শাহ তখন হয় নাই। কিয়ামতে কিয়ামত মাত্র রিলিজ হবে, রিলিজ হবে না, রিলিজ হয়ে গেছে মেবি। তো ওই ছবির কাজ করতে গিয়ে দেখলাম যে ছেলেটা যে কাজ প্রিয়, যতই দুষ্ট আমি সাজিলাম যাই করো কাজের ভিতরে কিন্তু আছে, এটা তো এটা করতেছে, এটা এটা করতে পোলাপানের মতন মানে বাচ্চা ছেলেদের মতন ই করতেছে, দরদি করতেছে। কিন্তু এর মধ্যেও যখন শটটা দেখা দিচ্ছি তখন কিন্তু স্ক্রিনে মনে হচ্ছে না অ্যাজ এ হিরো, সে একজন নায়ক। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। এরপরে মোটামুটি অনেক কাজ হয়েছে, এর ভিতরে একটা হিস্টোরি আছে, দুষ্টামি করতো মাঝে মধ্যে, দুষ্টামি করতো কি, যেমন আমার আমরা তো বন্ধু ছিলাম, বন্ধুরা তো অনেক কিছু করি। একদিন সামিনাকে নিয়ে আসে, নিয়ে এসে বলতেছে দোস্ত তোর ভাবি, আমি ফট করে বলেছি দুষ্টামি করতো, দোস্ত ওই দিন যে একজন নিয়ে আসে ওটাকে, হ্যাঁ এই তো খেপিয়া গেল, খেপিয়া যাওয়া যা তা বললো। এরপরে এই প্রতিশোধ নেওয়ার জন্য একদিনও আমার বাসায় গেছে, এসব স্মৃতি কিন্তু এসব মনে থাকে, এসব বলার কথা। এই প্রতিশোধ নেওয়ার জন্য একদিন আমার বাসায়, আমি তখন টেস্কুনি পাড়া থাকি, টেস্কুনি পাড়াতে থাকি, ও আমার সাথে গেছে, যে আমার বউকে বলতেছে যে ভাবি জানেন ও মেয়েদের নিয়ে আড্ডা দেয়, মেয়ে ছাড়া কোনো কিছু বোঝে না, সবসময় আর পিছনে মেয়েরা ঘুরে। তখন আমার বউ তাকে বলছিল ইমন ভাই আমার পরনের শাড়িটার দাম কত, তখন বলছিল এটা তো জনিপিন শাড়ি, বলো না জনিপিন না বৌরানিপিন শাড়ি, বলতে 500 টাকা, বা না এটার দাম 350 টাকা। এই শাড়িটাও কোথায় থেকে এনেছে জানেন, বৌরানি প্রিন্টের অ্যাড, ওই যে আপনারা মনে জানেন বৌরানি প্রিন্ট শাড়ি, মনের মতন শাড়ি, কক্সবাজার যে একটা অ্যাড হয়েছে, ওই একটা আমারই করা ছিল, আওকাত ভাই ছিল ডিরেক্টর, পরিচালক আমাদের পরিচালক আওকাত হোসেন স্যার, তার সাথে আমি ছবিটা করতে অ্যাডটা করতে গেছিলাম, ওখান থেকে কিছু শাড়ি নিয়ে আসলাম, ওই শাড়িটা বৌরানি প্রিন্টের কিছু আমার শাড়ি পরে আছে, এর মধ্যে আমার বউ বলতেছে ওকে যে এই শাড়িটা কিন্তু সাইফুলই নিয়ে আসছে, কোথায় দিয়ে এনেছে জানেন, এই মেয়েদের না সায়া, তো মেয়েদের সাথে ও ঘুরবে না আপনি ঘুরবেন। এরপরে সালমান খাক্কা করে হাসতে হাসতে বলছে দোস্ত চাইছিলাম তোর সাথে তোর প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু ভাবি যে এত কঠিন, হ্যাঁ এটা দোস্ত আজকে বুঝতে পারলাম, দোস্ত মাফ করে দিস। এই যে ওর স্মৃতিগুলো, ওর সাথে যে আমার যে কাজগুলো, কাজগুলো অনেক সময় অনেক দেয়, যেমন একটা সময় আনন্দ নিয়ে আসলো মগবাজারে, হঠাৎ করে একটা হাফ প্যান্ট পরে একটা গেঞ্জি গেড়ে সাদা এসে বলতেছে দোস্ত শুভ সংবাদ, কী শুভ সংবাদ দেখতেছিস না বেটা, ফল কিনতেছে আনার কিনতে সব কিছু কিনতেছি, বলে ওটা কেন কিনতেছিস, তোর ভাবি প্রেগনেন্ট, আমি বাবা হচ্ছি। এই তো আমরা খুশিতে বললাম যে কি তাহলে এক কাজ কর আমাদের কিছু খাওয়া, হ্যাঁ তোর আগামীকাল খাওয়াবো, যাক এরকম তো অনেক খাইছি, ওর ও খাওয়াইছে আমরাও খাইছি। আরেকটা ঘটনা আছে, তোমাকে চাই ছবি শুটিংয়ে, এই তখন ওই দিন হরতাল ছিল, আমি লিখে হরতাল ছিল, আমরা ওই যে ওই ওই কানটা আছে না তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনে পেয়েছো, তে সালমান আমার কথা বলে দিয়েছে যে সাইফুলকে রাখেন, তে মতিন মামা এখনও বেঁচে আছে মতিন রহমান, সে বল গানটা তো আমিই করবো আমার ইয়েতে করবো, কিন্তু সাইফুল থাকলে ভালো হয় থাকুক। এই যাই হোক গান করতেছি, ওই দিন বিকালবেলা আমাদের শিডিউল, তারা আগের দিন গান হয়েছে, এই ফার্স্ট শট নিয়েছি আমি ইয়েতে, ফার্স্ট শট নিয়েছি আপনার ওই যে আমাদের তাল আছে না ওই যে প্রযোজক সমিতির তাল, তত শট নিলাম, শট নেওয়ার পরে ওই দিন শুটিংয়ে ওই পার্টটা করে আমরা শুটিং পেক আপ করলাম, পরের দিন বিকালবেলা FDC-তে আবার শুটিং। যাই হোক ও 4টার সময় এসে ক্রিকেট খেলা স্টার্ট করলো, ক্রিকেট খেলা স্টার্ট করে এর মধ্যে বল হঠাৎ করে বলতেছে যে দোস্ত পিজা খাবো যাবি আমার সাথে, যাই সালমান যেহেতু বলছে আমার তো যেতেই হবে, কোন দোস্ত যদি সাবনুর এসে পড়ে চুল সাবনু 7টা 7:30 আসবে না চলতে পিজা খাই আসি। আমরা এখান থেকে রিক্সা নিয়ে গেলাম, নিয়ে এসে মহাখালীতে যাইতেই নাদিম মোহাম্মদ তাকে ফোন দিল, নাদিম মোহাম্মদ ফোন দেওয়ার বললো যে সালমান তোমার সাথে আমি তোমাকে নিয়ে একটা ছবি বানাবো, ওই ছবি নায়িকা থাকবে
এই চম্পা তুমি শিরুল দাও, তো ও অন্যভাবে ঘুরে একটা কথা বলছিল, কথাটা আমি এখানে বলবো না। হ্যাঁ, বললে হয়তো আমাদের অনেকেই আছে কষ্ট পাবে। হ্যাঁ, কিন্তু ও দুষ্টামি করে বলছিল। তারপর বলছিল যে না না নাদিম ভাই, আমার সাথে কি চম্পা আপার সাথে মানায়? আপনি বলেন, আমার সাথে চম্পা আপার সাথে মানায়? এই ধরনের এইটাই একটু মানে নেগেটিভ করে কথাটা বলছিল আর কি। দেখ পরে এই সালমান সরি বললো, এর মধ্যে একটি ছেলে রিক্সা, যে ওই যে রিক্সা আমরা উঠলাম হরতালের জন্য, তো আমরা গাড়ি নিতে পারলাম না, যে রিক্সা আমরা উঠলাম সেই ছেলেটা বলতেছে, ভাই আজকের থেকে আমি রিক্সা চালাবো না। যদি ছেলেটা এখনও যদি বেঁচে থাকে, তাহলে ছেলেরা আমার মনে হয় যে আমার এইগুলো শুনবে, বলবে ভাই আজকের থেকে আমি রিক্সা চালাবো না। কেন জানেন, আজকে বারোটা দিন আমি রিক্সা চালাই না, আজকে বারোটা দিন আমি এই আপনাকে দেখার, সালমান শাহকে দেখার জন্য আমি বাড়ি থেকে যে টাকা নিয়ে আসলাম সেই টাকাটা খরচ হয়ে গেছে। খরচ করার পরে আমি বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি, আমি জিদ করেছিলাম সালমান শাহকে না দেখে আমি যাবো না। এই কথাও শুনতেছে আর গিলতেছে, শুনতেছে গিলতেছে আর আমার চায়ে টিপ দিতেছে। যাই হোক, আমরা যখন গুলশানে গেলাম, আপনারা জানেন ওই টাইমে কিন্তু কোনো জায়গায় পিজার দোকান ছিল না, একমাত্র গুলশানে ছিল। ওই গুলশানে এক নম্বরে গিয়ে আমরা পিজা খেলাম, ও তিনটা পিজার অর্ডার দিল, আমার একটা, ওর একটা আর রিক্সাওয়ালা ছেলেটার একটা। এই তিনজনে মিলে আমরা পিজা খেলাম, পিজা খেলার ওকে নিয়ে আবার FDC-তে আসলো। ঠিক আছে, ওকে নিয়ে আবার FDC-তে আসলো। FDC-তে আসার পরে ওই ছেলেকে ওই দিন সে নিজে মোড়া দিল, এই তুই মোড়াতে বয়। শুটিং পিক আপের টাইমে ওই ছেলেকে 2,000 টাকা দিয়ে বললো যে তুই আবার লেখাপড়া করবি, তোর যখন মনে চাইবো তুই আবার আমার সাথে দেখা করবি। হ্যাঁ, আমি আজকের থেকে আমি নায়ক সালমান, আমি তোর ভাই সালমান, আমি তোর বন্ধু সালমান, দিস সালমান। কেন সালমানকে সবাই ভালোবাসবে না? এই জন্যই সালমান, এই জন্যই সালমান শাহ। আজ আমার জানা মতো অনেকেই বলতো, আরে অমুক ব্যান্ডলিনে কী হয়েছে, কী সমস্যা, আমি জানতাম। ও টাকা বসে কী করতো, একটা প্রোডাকশন ছেলেকে যদি বলতো মা ভাই আমার এই কথাগুলো কেউ বলে না, যার যার কথা বলে যায় কিন্তু এই কথাগুলো বলে না, ভাইয়া আমার মা আজকে অসুস্থ, দাঁড়া কনভেন্স সহ পকেটে যা থাকতো সব দিয়ে দিত, যা আগে আমার চিকিৎসা করে আয়। ভাই একজন ইমন আমার বোনটাকে বিয়ে দিতে পারতেছি না, এই সালমান স্যার টাকা পয়সা ই করে কোথাও আমার অ্যাডভান্স দেন। আমি এমন হয়েছে সে 5,000 টাকা সাইনিং পেমেন্ট নিতে নিয়ে তাকে দিয়ে দিয়েছে। এই হলো সালমান শাহ। আমার একটা ঘটনা বলি আপনাকে, আমি তখন এপার বাংলা ওপার বাংলা খুব তুমুল আমার ই, তো ওর একটা ছবি আমার সাথে পড়লো, ওই নিজেই বলছিল এই ডান্স, এই ছবি ডান্স ডিরেক্টর সাইফুল, এই গানের ডান্স ডিরেক্টর সাইফুল থাকে, ছবির নাম প্রেমের বাড়ি, ছবিটা রিলিজ হয় নাই, ছবির ডিরেক্টর ছিল, পরিচালক ছিল হলো মোস্তাফিজুরন বাবু, আর প্রযোজক ছিল একসময় সংসদ সদস্য, একসময় সংসদ সদস্য আমার মিজান রহমান খান, দীপু সাহেব আছে না, দীপু সাহেব। হ্যাঁ, যাই হোক, ওই গান করতে গেলে এইদিকে আমার কলকাতাতে রোজিনা আপা বসে আছে, রানী আপা বসে আছে, চিরঞ্জিৎ বসে আছে, প্রশান্তজিৎ সাহেব বসে আছে, আমার শিডিউলের জন্য আমি যাই ওখানে গান করবো। তা আমি চিল্লা চিল্লি করতে বাবুর সাথে যে বাবু আমি কিন্তু গান করবো, আমি চলে যাবো কারণ আমার শিডিউল নাই। এই সালমান বলতেছে দোস্ত কি গানটা কর, দেখ আমার কিন্তু ইমন আমার কিন্তু ডলার নাই, ডলার কিনতে হবে আমারই, তোকে আমি ডলার দেবো, তুই তো গান কর। যাই হোক, 5:30 বাসায় যাচ্ছে, আমি বললাম তুই বাসায় যাচ্ছিস গান শেষ হবে না? বলতে যাই বেটা আমি যদি বাসায় না যে তোর ডলার আনবে কেটা। হ্যাঁ, সে বাসায় গিয়া ডলার নিয়ে আসে, ডলার নিয়ে আসে আমাকে দিল, এবং সে নিজে আমার 7:20 ফ্লাইট সে নিজে আমাকে ইয়েতে এয়ারপোর্টে দিয়ে আসলো। তার সাথে আমার শেষ কথা কি জানেন বন্ধু, আমার একটু তুই কথা দিবি, তুই আর কখনো মেজাজ গরম করবি না, তোর মেজাজটা অনেক গরম, আর তোমরা তো জানো আমি একটু একটু হঠাৎ করে চেতে যাই। হ্যাঁ, ও এই জিনিসটা বললো আর কি। বলার পরে আমি বললাম যে তোর জন্য কী আনবো বল, হয় না কিছু না, বললাম বল কী আনবো তোর জন্য। আমি তখন ও বললো যে যদি আনতে চাস আমার জন্য একটা চেয়ার কিনে নিয়ে আসিস। যাক, আমি গেলাম, যাওয়ার পরে আমার শিডিউলের কারণে আমার আশা হলো না, আমি এই চেয়ারটা কিনেছিলাম, পাঠিয়েও দিয়েছিলাম। যদি ঋতুপর্ণা থাকতো, ঋতুপর্ণা এটা আজকে বলতে হয় আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, আমি ঋতুপর্ণার কাছে চেয়ারটা কিনে পাঠিয়ে দিয়েছিলাম। দুর্ভাগ্যজনক যেদিন ঋতুপর্ণা ঋতুপর্ণা এসে সালমানকে বলছে যে আপনার জন্য আপনাকে একটা চেয়ার পাঠিয়েছে আপনার বন্ধু কোরিওগ্রাফার সাইফুল। হ্যাঁ, ঋতুপর্ণা বলছে ঠিক আছে আমি শুক্রবার দিন থাকবো, আপনি আমাকে চেয়ারটা দিয়েন। কিন্তু আর হলো না, আমি এই খবরটা পাইলাম কোথায়, তখন হেলাল খানের সাগরিকা ছবি আমি করি,
সাগরিকার ছবি যে ওখানে যে দুই কয়েকটা গান হয়েছিল ওই কোরিওগ্রাফার আমি ছিলাম, আকাশ শুয়েছে মাটিতে এটার 50%, তারপরে হৃদয়ের মাঝে তুমি আছো তবু এ বুকের মাঝে কেন পাই না, ঋতুপর্ণার হেলাল খান আমিন খান আর্টিস্ট ছিল। হ্যাঁ, যাই হোক, আমি হোটেলে বসে আছি, হঠাৎ করে আমার হোটেলের যে ছেলেটা এসে বলতে সাইফুলদা, সাইফুল তো বলতো সৈফুলদা, সৈফুলদা আপনি টেলিফোন, টেলিফোন ধরলাম, হেলাল খান, আজকের যে হেলাল খান পরিচালক প্রযোজক প্লাস নায়ক হাসন রাজা হেলাল খান, হ্যাঁ, সে আমেরিকা থেকে আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর বলতেছে, সাইফুল তোমার আশেপাশে কে কি আছে? বললাম আছে, ওনাকে একটু দাও ফোনটা। কারণ হেলাল খান জানতো সালমান শাহর সাথে আমার কি সম্পর্কটা ছিল, অনেকেই জানতো না ইন্ডাস্ট্রি, কিন্তু হেলাল খান জানতো। হ্যাঁ, তো এরপরে ওই লোকটাকে যখন দিছে দেওয়ার পরে ওই লোকটাকে বলতেছে যে আপনি একটু সাইফুলের পাশে গিয়ে দাঁড়ান, সাইফুলকে ধরেন, হ্যাঁ সাইফুলকে ধরেন, এবার সাইফুলকে ফোনটা দেন। ফোনটা দেওয়ার পরে আমাকে বলতে ইমন মারা গেছে। বললাম কোন ইমন? কয় সালমান শাহ। আমি একটু দাঁড়িয়ে এটা কথা বলেন নাকি আপনি, কী বলেন? পরশুদিন তোর সাথে কথা হয়েছে, আমি আমি ওকে চেয়ার, আমি চেয়ার কিনছি যে আবার বলে দিয়েছি, পরশুদিন তোর সাথে কথা হয়েছে, ঋতুপর্ণার কাছে আমি চেয়ার পাঠাইছি। কয় ঋতু হয়তো চেয়ারটা দিতে পারে নাই, সালমান শাহ মারা গেছে আজকে। এরপরে ঢাকা থেকে, বিশেষ করে ঢাকায় তো আগে খবর চলে, ঢাকার খবর তো কলকাতাতে স্বপনদার কাছে আগে চলে যেত, স্বপনদাকে ফোন দিলাম, স্বপনদা বললো স্বপন শাহ যে ওই যে ওপার বাংলার, এপার বাংলা তো সে ডিরেক্টর পরিচালক ছিল, অনেক ছবি করেছে, মেহের বানু, ভাই ভাই, ইজ্জত, অনেক ছবি করেছে সে, আর ওপার বাংলা সে অনেক প্রচুর ছবি করেছে, এক ফাটাক স্টুতি স্টার্ট করে, সুজন সঙ্গীত স্টার্ট করে, সৃজন সঙ্গীত আমি ছিলাম, তার প্রচুর 40টার মতো আমি কোরিওগ্রাফি করি, 40টা ছবি, 40টা গান না 40টা ছবি। এই মনে কর আমাকে স্বপনদাকে বললাম, স্বপনদা কনফার্ম করলো, আল্লাহ কেম। তারপর দিন আমাদের বিখ্যাত একজন ক্যামেরাম্যান ছিল জেডিস মিন্টু, ও আবার ঋতুপর্ণা শিরু নিতে গেছে, ও যখন বলল তখন আমি কনফার্ম হলাম যে এই, আর আমার বন্ধু আমার চেয়ারে বসতে পারল না, আর কখনো ওকে দেখতে পারিনি,